হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আজকে এই মুহূর্তে একটা নতুন আপডেট চলে এসেছে। এই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, যারা আইম ব্যবহার করেন তাদের জন্য। এই আপডেটটি যারা ছবি বা ভিডিও সেন্ড করেন ইমেল মাধ্যমে তাদের জন্য। আগে আমরা কী করতাম, ছবি বা ভিডিও সেন্ড করার সময় যাকে সেন্ড করতাম সেই ছবিটা ডাউনলোড করলে গ্যালারিতে ঝাপসা বা ফ্যাকাশে বা অরিজিনাল কোয়ালিটিটা থাকতো না আর কি, সেই রকম হয়ে যেত। এখন থেকে কিন্তু আর সেটা হবে না। আপনারা চাইলে এখন ইমুতেই এইচডি কোয়ালিটি এবং অরিজিনাল কোয়ালিটি ছবি বা ইমেজ সেন্ড করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মাধ্যমে ছবি বা ভিডিও সেন্ড করতে হবে না। এখন থেকে ইমুতেই আপনারা অরিজিনাল কোয়ালিটি ছবি সেন্ড করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যাকে ছবি সেন্ড করব তার প্রোফাইলে প্রবেশ করব। তারপর ছবি সেন্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছ একটা গ্যালারির মতো আইকন, এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনারা কেউ এখানে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা ছবি, ধরো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ একদম নিচে ডাটা সার্ভার, এই ডাটা সার্ভারে ক্লিক করে দিবেন। ডাটা সার্ভারে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছ হাই কোয়ালিটি অরিজিনাল ইমেজ, এই দুটা অপশান চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে হাই কোয়ালিটিটা সেট করে দিতে পারেন। আর যদি অরিজিনাল ইমেজটা সেট করে দেন তাহলে আপনার গ্যালারিতে যে ইমেজটা যেরকম আছে সেরকমভাবে সেন্ড হয়ে যাবে এবং সে ডাউনলোড করলে সেরকমই ডাউনলোড করতে পারবে। আমি অরিজিনাল ইমেজটা সেট করে দিলাম। তারপর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিন। সেন্ড বাটনে ক্লিক করার পর আবার এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ছবিটা এখানে অরিজিনাল ইমেজটা সেখানে পৌঁছে দিবে। এখন আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। এই আপডেটটি অনেক গুরুত্বপূর্ণ, যারা বয়স বা বয়স ইমোর মাধ্যমে বয়স দেন তাদের জন্য। ধরো আমি একটা, আমাকে বয়স দিছে এখানে দেখো, এবারটা আমাকে একটা বয়স দিছে। এই বয়সটা আমি এখন যদি এখান থেকে শুনি তাহলে লোকজন শুনে ফেলবে। তার জন্য আপনারা এখানে একটা কাজ করতে পারেন, এখানে একটা সেভ ধরে রাখবেন। এখানে দেখতে পাচ্ছ একটা নতুন অপশন চলে এসেছে বয়েস টেক্সট, এই বয়েস টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছ এখানে এই লেখাটা বাংলা লেখা হয়ে গেছে। এখান থেকে আপনারা কী করবেন, এটা ফর নিতে পারবেন আর কেউ শুনতে পারবেন না। এটাই হলো ইমুর একটা গুরুত্বপূর্ণ টিপস বা সেটিং যাই বলতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে।